ফিরে এলাম বিরতির পর। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে এটা যে মাস চলছে মে মাস, মে মাসের প্রথম মঙ্গলবার বিশ্ব অ্যাজমা দিবস হিসেবে পালন করা হয়, এবং যেটা স্লোগান দেওয়া হয় আজকের দিনটির জন্য, যে স্লোগানকে বাছা হয়েছে তা হলো নিজের হাঁপানি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। কি করে এটা একটু যেমন আপনার কাছে জানতে চাইবো, পাশাপাশি বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে চরিত্রগত কি তফাত রয়েছে শ্বাসকষ্ট এবং সিওপিডি? না, শ্বাসকষ্টরই দুটো ভাগ, সিওপিডি এবং অ্যাজমা। আচ্ছা, অ্যাজমাটা হচ্ছে ইয়ং লোকদের হয়, যেটা সাধারণত শুরু হয় আর্লি চাইল্ডহুড, মানে 20 বছর কি 10 বছর 15 বছর থেকেও শুরু হয়। আর সিওপিডিটা মেইনলি 40 বছরের পরে। তো সিওপিডি কাদের হয়? যারা স্মোক করেন কিংবা যারা হয়তো আগে কোনো শ্বাসকষ্টজনিত অ্যাজমাটাকে ঠিকমতো ট্রিট করেননি, তাদের ক্ষেত্রে এই সিওপিডিটায় কনভার্ট হওয়ার চান্স বেশি। কারণ অ্যাজমাটিক পেশেন্টদের ক্ষেত্রে সব থেকে এটা সুবিধা, তাদের লাংসটা একদম নর্মাল, জাস্ট লাংটা কোনো অ্যালার্জি কিংবা কোনো ধরনের ওই হাউস ডাস্ট মাইট কিংবা ককরোচে এক্সপোজার হলে তাদের শ্বাসনালীগুলো ছোট হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমরা শ্বাসনালীটাকে বড় করলেই তারা পুরো নর্মাল লাইফ লিড করতে পারবেন। কিন্তু সিওপিডি কি, যে বারবার এরকম একটা ইনফেকশান হয়ে কিংবা ইনফ্লামেশান হয়ে, মানে যেটা শ্বাসনালীর এক ধরনের ইনফ্লামেশান, সেটা হয়ে কি হচ্ছে, হ্যাঁ সেটা হয়ে কি হচ্ছে যে সিওপিডির ক্ষেত্রে পেশেন্টদের লাঙে একটা পারমানেন্ট চেঞ্জ হয়ে যায়, যে তাকে আমি কখনোই নর্মাল লাং ফাংশনে ফেরাতে পারবো না। কিন্তু অ্যাজমাটিকদের ক্ষেত্রে সেটা সম্ভব। এবং সবথেকে এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অ্যাজমাকে ঠিকমতো ট্রিট না করলে এটা সিওপিডিতে টার্ন নিতে পারে, তার মানে আপনার লাংসটা খারাপ হতে পারে। তো সেটার জন্য আমাদের যেটা দরকার, অ্যাজমা প্রথম থেকেই ট্রিট করা দরকার, যাতে আপনাকে পরবর্তীকালে, এবং অ্যাজমা ঠিকমতো ট্রিট না করলে দেখা যায় যে ভর্তি হওয়ার রেট অনেক বেড়ে যায়, যে পেশেন্টদের কেউ কেউ এরকম হচ্ছে যে শুধু হয়তো একটা নেবুলাইজেশন নিয়েই সেরে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি তারা অনেকবার ট্রিটমেন্টটা ঠিক করে এসছেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে সেটা তো সারছেন না, বারবার তাদের ভর্তি হতে হচ্ছে হাসপাতালে, প্রত্যেক শীতকালে বর্ষাকালে যখন এটা হলো তাদের আবার ভর্তি হতে হলো। বেশ, আরেকজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি খানাকুল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বয়স হচ্ছে 31 বছর। আমার প্রবলেম হচ্ছে বহুদিন থেকে, 4-5 বছর থেকে বহু ডাক্তার দেখাচ্ছি, মানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি প্রথমে দেখাচ্ছিলাম ENT-কে, তারপরে হোমিওপ্যাথি দেখিয়েছি, কিন্তু মানে আমারটা অ্যালার্জি থেকে প্রচণ্ড নাকটা সরসর করে নাকে, এবং জল চলে আসে যখন তখন নাকে, জল চলে আসে, জল চলে আসার পর থেকে হাঁচি হয়, হাঁচি থেকে বুকে সর্দি বসে শ্বাসকষ্টটা হয়, আর শ্বাসকষ্ট হওয়ার সময় পিঠের গোটা পোর্শনটা খুব যন্ত্রণা হয়, এটা গ্যাস থেকে হয় না কি হয় বুঝতে পারি না, এই কান থেকে পিঠের পোর্শনটা, আর শ্বাসকষ্ট হলে একদম গোটা গরম লাগে, শরীর মানে বসে থাকতে হয়, আর আমার অ্যালার্জি আছে, অটোমেটিক অ্যালার্জি থেকে নাকে জল চলে আসে। আচ্ছা, আর বুকে কফ ওঠে, বুকে কফ থেকে অ্যালার্জি থেকে বুকে কফ বসে যায়, কফ বসে তারপর শ্বাসকষ্ট। বেশ বেশ, বোঝা গিয়েছে। আপনার কোনো প্রশ্ন রয়েছে নাকি? হ্যাঁ, আপনার যে এই কফ বসে যায় সেটা কি আপনার কফটা ওঠে করেছিলাম, মানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে ইনহেলার নিই না, প্রথমে অ্যালোপ্যাথি ডাক্তার বলেছিল আমাকে ইনহেলার নিতে, মানে স্প্রে নিয়েছিলেন কখনো? না না, নাকের কোনো, আমার নাকের হাট আঁকা, কিন্তু ডাক্তারও বলেছে ওতে কোনো অসুবিধা হবে না, তোমার অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, অ্যালার্জি বেরিয়েছিল ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, না এইটাই থাকুন, শুনতে থাকুন দাদা, এইটাই হচ্ছে আমাদের যেটা ব্যাপার, যেটা বলার জন্য আমাদের এখানে আসা, যে অ্যালার্জি যেটা আমাদের লোয়ার এয়ারওয়ে, আমাদের এয়ারওয়ে শুরু হয় নাক থেকে এবং সেটা লাংসের ভেতরে অ্যালভিওলাইতে গিয়ে শেষ হয়, একদম এখান থেকে শুরু হয়ে লাংসের একদম ভেতরে শেষ পোর্শন হচ্ছে অ্যালভিওলাই। আমাদের যে আপার এয়ারওয়ে সেখানে হচ্ছে কিভাবে আমাদের এই অ্যালার্জিটা প্রেজেন্ট করে, যে নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, পেশেন্টের বারবার যেন একটা নাক বন্ধ হচ্ছে, রাত্রিবেলা শুলে কাশিটা বাড়ছে, আর লোয়ার এয়ারওয়ে যখন অ্যাফেকশান হয় তখন কি, যে বুকে সাঁই সাঁই হচ্ছে, একটু কফ বেরোচ্ছে, কিন্তু কফটা ঠিকমতো যেন বেরোতেও চাইছে না, গলার কাছে আটকে থাকছে। তো ওনার ক্ষেত্রে যেটা উনি যেটা বললেন, যে নাকে জল পড়া দিয়ে শুরু, তারপরে যেন কফটা বুকে বসে যাচ্ছে, পেশেন্টদের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যাজমা, মানে অ্যালার্জিজনিত নাকের যে অসুখ,
সেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি, মানে নাকের প্রদাহ। এবং লোয়ার এয়ারওয়ে হচ্ছে অ্যাজমা, যে বুকের ভেতরে ফুসফুসের ভেতরে সেটা হচ্ছে অ্যাজমা। তো এই অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস একদম হাতে হাত মিলিয়ে চলে। ওনার ক্ষেত্রে দুটোই যদি ঠিকমতো অ্যাড্রেস করে ট্রিট করা হয় তবে উনি ভালো থাকবেন। বেশ, আরেকজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে বলছিলাম। আমার নাতনি বয়স 8+ এবং ওয়েট হচ্ছে 27 কেজি, ক্লাস 3-তে পড়ে। খেলাধুলা করে, বিকেলবেলায় যখন দৌড়ঝাঁপ করে, দৌড়তে দৌড়তে যখন দাঁড়িয়ে যায় তখন হাঁপাতে থাকে এবং বলে মাঝে মাঝে বুকে একটু ব্যথা করে। এটা কি কোনো মানে অ্যাজমেটিক প্রবলেমের জন্য হচ্ছে নাকি এইটা একটু ডাক্তারবাবুর কাছে জানবো? আচ্ছা, 8 বছর বয়সের ক্ষেত্রে ওনার মানে যে হিস্ট্রিটা আমাদের নিতে হবে, যে রিকারেন্ট ওরকম নাক দিয়ে জল পড়া, হাঁচি কাশি এই সমস্যা আছে কি না, সেগুলো কিছু নেই। আর বেসিক্যালি এক ধরনের অ্যাজমা হয় যে আমরা যদি এক্সারসাইজ করি, মানে কোনো রকম খেলাধুলা করা হলো, ছোটাছুটি, তারপরে এটা কারো কারো ক্ষেত্রে বুকে এরকম সাঁই সাঁই এটা হতে পারে। তার জন্য ওনার জন্য যেটা দরকার, 8 বছর বয়স হলে PFT বলে এক ধরনের পালমোনারি ফাংশন টেস্ট করা যায়, সেটা দিয়ে বোঝা যায় যে লাংসটায় কতটা এই হাওয়াটা ঢুকছে বেরোচ্ছে, সেটা একবার করে নেওয়াটা দরকার। কারণ পালমোনারি ফাংশন টেস্টটা না করলে ওই এক্সারসাইজ করে যে ওনার যদি কোনো রকম শ্বাসনালীগুলো ছোটো হয়ে যাচ্ছে সেটা প্রপারলি ডায়াগনোসিস করা যাবে না। কারণ বাকিটাই উনি যখন বসে আছেন নর্মাল, তখন উনি নর্মাল। আচ্ছা, ঠিক আছে, বেশ, ধন্যবাদ দাদা ফোন করার জন্য। অবশ্যই এই নিয়ে আরও আলোচনা চলবে আমাদের, আপনারাও ফোন করতে থাকুন আপনাদের যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে। একটা বিরতি নেব, বিরতির পর ফিরছি আবারও, সঙ্গে থাকুন।